অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমি নিজেও জানি না যে আজকে আমি এখানে এই আচার ভিডিও কেন বানাইতে আসছি, তাও দেড় থেকে দুই কিলোমিটার হাইটা হাইটা। অ্যাকচুয়ালি জানি না বললে ভুল হবে, বিকজ আমি জানি, কারণ লাস্ট টাইম আমি যখন আমার ভিডিওতে বলছিলাম যে নারায়ণগঞ্জের যে ইউনিক ইউনিক ফুড আইটেমগুলো আছে ওগুলো কেউ পারলে আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করেন, আমি জাস্ট ইউনিক ফুড আইটেমগুলো নিয়ে ভিডিও বানাবো। তারপর থেকে আমার কমেন্ট বক্সে হোক বা আমার ইনবক্সে হোক সবাই আমাকে জাস্ট মেসেজ দিচ্ছিলো ছেচ্চাচারের ভিডিও বানা, ছেচ্চাচারের ভিডিও বানা, ছেচ্চাচারের ভিডিও বানা। সো হিয়ার আই এম বেবি, আজকে আমরা চলে এসেছি হাবিব ভাইয়ের কাঁচা ফলের ছেচা অস্থির আচার ট্রাই করার জন্য। তো এখানে নাকি ওনাদের এই আচারটার মধ্যে কি দেয়, কামরাঙা, আম, কাঁচকলা, তেঁতুল, আমলকি, চালতা, জলপাই, বোম্বাই মরিচ, পেয়ারা, খারলি একটা হাড়ি, তারপর হচ্ছে কাঁচা মরিচ, বড়ই, গাজর, আমরা, রাইট? আই ডোন্ট নো ইটস রাইট অর রং, বাট আমি একটু আগে ভাইয়া থেকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া আমাকে বললো যে এখানে নাকি লাইক প্রায় 42 পদের কাঁচা ফল টল দেয়, তাই না ভাইয়া? ওকে, আর ভাইয়া আমাকে এটা বলছিল কত কতটুকু আচার রেগুলার আপনারা? 2 থেকে 3 মন। ওকে, তো 2 থেকে 3 মন আচার ওনারা আনে, আর রেগুলারই নাকি এটা বিক্রিও হয়ে যায়। তো আই ডোন্ট নো কীভাবে ওনারা বিক্রি করে, বিকজ আচারের এত বেশি পপুলারিটি আছে সেটা আমি জানতাম না। তো যাই হোক, এটা ভাইয়া ই কটা থেকে বলছিলেন যে আপনার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত? ওকে, যাই হোক, তো খুবই ভালো কথা তাদের ব্যবসা যদি ভালোভাবে চলে। তো ওনাদের এখানের ভাইয়া আমাকে একটা কাপ দিবেন প্লিজ। তো এইখানে যে কাপের সাইজগুলো আছে, ছোট্ট একটা কাপ আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তো এটার প্রাইস হচ্ছে আপনার 10 টাকা। তো এটার মধ্যে আমি যতটুকু জানি আপনারা বড়ি পাবেন, তেঁতুই পাবেন, তেঁতুই না, তেঁতুল পাবেন, প্লাস এখানে মেনশন করা যে ধরনের ফলগুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন। তো প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। তো যেহেতু এত দূর আমি কষ্ট করে চলে এসেছি আচারটা ট্রাই করার জন্য, ফার্স্ট অফ অল আপনাদের না লোকেশনটা বলে দেই, লোকেশনটা হচ্ছে ওই ওদিকে অন্ধকারে যতটুকু আপনারা দেখবেন সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ডিগ্রিচর ঘাট বা আলিরটেকও বলে অনেকে। ওই ঘাটের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন এই ছেঁচা আচারটা। তো অনেক বেশি পপুলার হয়ে গেছে এই আচারটা, আমি যতটুকু জানছি এখানে নাকি অনেকে ইদানিং ভিডিও করতে আসে। আচ্ছা ভাই, আপনাদের এখানে অলরেডি কতজনের মতো হবে ভিডিও করতে আসছে? 5-6 জন চলেও আসছে, যাক আলহামদুলিল্লাহ ভালো, তাদের পপুলারিটি আরও বাড়ুক। এখানে আবার ওই অটোর ফাঁক দিয়ে আর একটু দেখা, ওদিকে নাকি একটা শাহী বিরিয়ানির কই দেখাইতেছিস ভাই তুই? আচ্ছা, ওদিকে নাকি একটা শাহী বিরিয়ানি ছিল যেখানে বিরিয়ানির নাম করে বট বিক্রি করতো। অ্যাকচুয়ালি বটটা খুবই মজার ছিল, আগে 10 টাকা করে ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। আজকে আমি ট্রাই করতে আসছি, বাট বন্ধ। আচ্ছা বন্ধ, সমস্যা নাই, এদিকে আরও কিছু ফুড আইটেম আছে ওগুলো আমরা ট্রাই করবো, বিকজ এত দূর থেকে যে আমি এসেছি মাত্র তো 10 টাকার আচার খেতে আসিনি বাবু। সো লেটস ট্রাই দিস ছেঁচা আচার, টেস্টি করছি ভাই। এখানে ভাইয়ারা বলতেছিল ওখানে নাকি কি একের একটা ঝালমুড়ি বিক্রি করে। তুই ভাই কি ছিল অটো চিপার মধ্যে যেতেছিস কিন্তু? ভাইয়ারা বলতেছিল এখানে নাকি একের একটা ঝালমুড়ি বিক্রি করে, যেটার প্রাইস আই ডোন্ট নো কত টাকা, বাট বোম্বাই মরিচের। তো যাই হোক, এটা আমি ট্রাই করে নিই, তারপরে আমি ওইটাও ট্রাই করবো না। ভাই রে ভাই, এ পর্যন্ত আমি যতগুলো কমেন্ট পড়ছি বা মেসেজ পড়ছি, আমার কাছে লাইক লাগছে যে ভাই আচারের মধ্যে কী এমন আছে যে এত বেশি আচার নিয়ে আমার ভিডিও বানাতে হবে। তো একটা জিনিস যেটা না বলি না সেটা হচ্ছে, কেউ যদি আচার পছন্দ করেন তাহলে অবভিয়াসলি তাদের আচারটা আপনি ট্রাই করবেন, বিকজ এটা যখন আপনি ট্রাই করবেন আপনার জিভার আগের মধ্যে একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে, আসবে একটা মিষ্টি ফ্লেভার, আর টক ফ্লেভার তো অবভিয়াসলি আপনারা পেয়ে যাবেন। 10 টাকা হিসেবে ভাই একটা দারুণ মাপের আচার আপনারা ট্রাই করতে পারেন এখানে আসলে। ভাইয়া, এটার পপুলারিটি যে হারে বাড়তেছে আপনার কি দাম বাড়াই দিবেন? সত্যি ওয়াদা প্রমিস? ওকে ঠিক আছে, যাই হোক, কেউ ওনারা আশা করি দাম বাড়াবে না, বাট ওনাদের আচারটা খুবই মজা, আপনারা আসলে অবভিয়াসলি এটা ট্রাই করতে পারেন। তো যেহেতু আচারটা আমরা মোটামুটি ট্রাই করে ফেললাম, আপনাদের আরেকটু ডিটেলসে দেখা যায় আচারটা দেখতে কিছুটা এরকম দেখা যায়। তেঁতুলের অনেকগুলো বিচি পাবেন, পাবেন হচ্ছে বড়ুয়ের বিচি, শুকনা মরিচের একটা হালকা ঝাল ঝাল ফ্লেভার পাবেন, বোম্বাই মরিচও দিয়েছেন, শুকনা মরিচও তো দিয়েছেন তাই না? শুকনা মরিচ দিয়েছে প্লাস হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছে, এই জন্য ঝালটা একটু বেশি লাগতেছিল। তো আমি পুরোটা ট্রাই করে ওদিকে আবার চলে যাই, ওদিকে দেখলাম বোম্বাই মরিচের নাকি ঝালমুড়ি আছে অন্ধকারে, ওইটাও ট্রাই করবো না। ওকে, ভাবছিলাম আচারটা খাওয়া দাওয়া শেষ করে আমি ওনার বিলটা পে করে, মানে দুইটা আচার নিয়েছি, একটা আমার জন্য একটা আমার ছোটো ভাইয়ের জন্য, দুইটা 20 টাকা। তো আমি টাকাটা দিতে চেয়েছিলাম, অনেক সাধলাম, তারপরেও ভাইয়া নিল না। তো ভাই আপনি যদি টাকাটা নিতেন না আমি খুবই খুশি হইতাম।
আচ্ছা ঠিক আছে, মেহমানদারি করছে, সব কিছু আসলে ক্যামেরাতে দেখানো যায় না, বাট ওনার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, এটা এই বক্স হিসেবে কত করে বিক্রি করতেছেন আপনারা? ছোটোটা 50 টাকা আর বড়টা হচ্ছে 100 টাকা। তো আপনারা যদি কেউ চান বাসার জন্য পার্সেল নিতে পারেন, বাসায় যদি আপনাদের মা বোন থাকে বা আবার আপনার নিজেরও যদি আচার খেতে পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনি এটা এসে ট্রাই করতে পারেন। অ্যাকচুয়ালি বিলটা রাখেন, এটা আমার কাছে একটু অন্যরকম লাগলো, তারপর থ্যাংকস টু দ্যাম যে মেহমানদারি করছে। যাই হোক, যেহেতু আমরা আচারটা ট্রাই করে ফেললাম, আমরা এখন একটু অন্যদিকে চলে যাই। এখন আমরা চলে এসেছি বোম্বাই মরিচের যে ঝালমুড়িটা ছিল ওইটা ট্রাই করার জন্য। তো অন্ধকারে আমি জানি না আমার কতটুকু দেখা যাচ্ছে, বা সুজন ভাইয়া আপনার নাম তাই না, সুজন ভাইয়ের কতটুকু দেখা যাচ্ছে, বাট মুড়িটা খুব ফুলি দেখা যাচ্ছে। আমি দেখাইতেছি মুড়িটা, এটা হচ্ছে মুড়ি। তো ভাই আপনারা মুড়ি কত টাকা করে বিক্রি করতেছেন? 10-20-30। মানে ডিম মুড়ি, কলিজা মুড়ি, মুরগির মুড়ি এরকম কিছু নাই, শুধু ডিম? ডিমারটা কত টাকা করে? ডিমারটা 30 টাকা, আর নর্মালটা হচ্ছে 10-20 টাকা করে, তাই না? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি যেহেতু এখানে অনেক বেশি ভিড় আছে বা অনেক বেশি মানুষ আছে, এই জন্য ভাইকে তেমন একটা জ্বালাতন করবো না। ভাই আপনার ই কটা থেকে বসেন? আপনি কটা থেকে কটা পর্যন্ত থাকেন? 3টা থেকে 10টা, দুপুর 3টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত, তাই না? যাক মাশাল্লাহ, ভালো কথা। তো ভাইয়ার মুড়িটা নাকি অনেক বেশি ফেমাস, তো অনেক বেশি ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে ওনার মুড়িটা বানা দেয়। বাট আমি একটু আগে যে আচার খাইছি, খাই আমার জিব্বার গোড়া পর্যন্ত জ্বলে গেছে। সো আমরা বোম্বাই মরিচ আজকে ট্রাই করবো না, মামাকে নর্মাল একটা 20 টাকা দেবেন মুড়ি, একটা 30 টাকার মুড়ি দিয়ে দেন। ওকে ওকে, হালকা একটু বোম্বাই মরিচ দিয়ে দেন, বেশি একটা দিয়ে না। সো আমরা জাস্ট একটা মুড়ি ট্রাই করবো, বিকজ এখানে যেহেতু আসছি একটা লাইক ফসা দেখা যায়। ওকে, তো এখানে আমরা একটু ফুড টু টাইপের করার ট্রাই করবো, বিকজ আশেপাশে দেখলাম ওদিকে নাকি মাঠা আছে, প্লাস হচ্ছে একটু ওয়াও আমার ফসা দেখা যাচ্ছে। যাই হোক, আশেপাশে মাঠা আছে, প্লাস একটু চিকেন চাপ টাইপের আইটেমও দেখলাম, ওগুলো আমরা ট্রাই করবো। আপাতত এই মুড়িটা নিয়ে একটু আলোর দিকে চলে যাই, ওইখানে গিয়ে মুড়ি রিভিউটা দিব। এত অন্ধকার একটা জায়গার মধ্যে থেকে মাত্র আমি আসলাম এই মুড়িগুলো কিনা। জায়গাটা হচ্ছে কি আর ঢাকে ঘাটের একেবারে শেষ প্রান্তে, ওইখানে গেলে যে নামটা ছিল সুমন ভাই বা সুজন ভাই, ওইনার এখানে গিয়ে আমি মুড়িটা নিয়ে আসলাম। তো জায়গাটা আসলে এতটা অন্ধকার যে আমার ছোট ভাই এত ফসা আমার থেকে, ও যদি দাঁড়াইতো না, ফসা না কালা, তারপরে একটা ফসা মানুষ হয় না যদি ওই নিয়ে দাঁড়া করাইতাম, লাইক অন্ধকারের মধ্যে হারাই যেত। তো যাই হোক ভিউয়ার্স, আমরা চলে আসছি ওনাদের 30 টাকা করে যে মুড়িটা আছে ওইটা নিয়ে। তো মুড়ির মধ্যে দেখা যাচ্ছে ওনারা বোম্বাই মরিচ কেটে দিয়েছে, আমরা যে মুড়িটা নিয়েছিলাম 30 টাকা দিয়ে সেটার মধ্যে ওনারা ডিমটাও দিয়ে দিতে বলছিলাম, লাইক 30 টাকার মুড়িটা হচ্ছে ডিম দিয়ে। সেটা আমি একটু ট্রাই করি, দেখি আসলে এটার স্বাদটা কেমন। তো 30 টাকার মধ্যে মুড়িটা হচ্ছে এক কথায় অসাধারণ, যেটার মধ্যে আপনার বোম্বাই মরিচের খুব ভালো একটা ফ্লেভার পেয়ে যাবেন। এটার মধ্যে লাইক ওনার বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, দেন হচ্ছে লেবু কুচি কুচি করে দিয়েছে, এটার স্বাদটা এক কথায় অনেক বেশি ভালো ছিল। বাট আমি বলছিলাম 30 টাকা দিয়ে আমাকে যে ডিমের মুড়িটা আছে ওইটা দেওয়ার জন্য, বাট আমি না খেয়াল করেও কোনো ডিম পাইতেছি না, ও এতক্ষণে জাস্ট একটু পাইছি। তো এটার মধ্যে না আমি যতটুকু বুঝতেছি একটা ডিম তো মোটেও দেয়নি, আমি জিজ্ঞাসা করি নেই, বিকজ এখানে অনেক বেশি ভিড় ছিল, বাট খুব সম্ভবত অর্ধেক ডিম দিয়েছে। তো আহামরি টাকা না, ট্রাই করবেন, ভালো লাগলে আবার নেক্সট এসে ট্রাই করবেন, নইলে না। তো ডিগ্রিচর ঘাটের একেবারে শেষ প্রান্তে যাওয়ার কিছুটা আগ মুহূর্তে চলে আসলে আপনার এদিকে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এখানে ওনারা চিকেন চাপ, লুচি এগুলো বিক্রি করতেছে। মামা কই গেলেন আপনি? আপনি না মামা, আপনার লুচি কত টাকা করে? 10 টাকা করে। আর চাপ কত করে? চিকেন চাপ 110 আর তান্দুরি 140। চিকেন চাপ 110, তান্দুরি 140। মামা কিছুক্ষণ আগে না জিজ্ঞেস করলাম, বললেন 130 টাকা। ওনারা জানে না, মানে আইডিয়ার উপরে বিক্রি করছে, আর মূলত দোকান তো আমার, ঠিক আছে? মানে আর কি সারাদিন যা বিক্রি করছে সব লস, লসের খাতায় ঢুকাই দিছে আপনারে? নতুন দোকান, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর আপনার আগামী সপ্তাহ থেকে আমাদের এখানে শিক্ষাবাবু আসবে। অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ চাষার এরিয়ার দিকে বা খানপুরের দিকে যে চাপগুলো, চিকেন চাপগুলো আমরা পেয়ে থাকি সেটার প্রাইস এরকমটাই, 110-100 টাকা, বা কোথাও আছে 120 টাকা। তো এখানে যেহেতু বলতেছে যে 110 টাকা চিকেন চাপ, তান্দুরি হচ্ছে 140 টাকা, তো ওইটাও আমরা ট্রাই করবো, সাথে দেখবো যে ওনারা কী কী দেয়। সো ভিউয়ার্স, থাম্বনেইলে হয়তো আপনারা দেখছেন যে আমি নিজের হাতে অনেক কষ্ট করে আমাদের যে তান্দুরি চিকেনটা ছিল ওটা পাক করেছি। আই ডোন্ট নো কতটুকু হয়েছে, বিকজ আমি জাস্ট পিক তোলার জন্য যতটুকু প্রয়োজন নাড়াচাড়ার জাস্ট ততটুকুই করেছি, বাকিটা তো আমাদের মামাই করছে। তো যাই হোক ভিউয়ার্স, এখন আপনার সামনে আসলে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের তান্দুরি চিকেন চাপ, যেটার প্রাইস হচ্ছে 140 টাকা। তো মামা রান্না লাইক একটু আলোতে আসলে আপনাদের ভালো করে দেখাইতে পারবো, সেটা হচ্ছে যে লুচিরগুলোর সাইজ ছিল এমন বড় বড়, 10 টাকা করে। অ্যান্ড তান্দুরি চিকেন চাপের মধ্যে ওনারা ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, দিয়েছে কাঁচামরিচ, মশলার তেল দিয়েছে, দিয়েছে হচ্ছে টমেটো ক্যাচাপ, দিয়েছে হচ্ছে চিলি ক্যাচাপ দিয়েছে একটা, বা চিলি সস দিয়েছে একটা।
তো যাই হোক ভিউয়ার্স, আমরা যেহেতু এটা নিয়ে নিয়েছি এটা ট্রাই করি। তবে আরেকটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমরা চাষার এদিকে গেলে যেই নর্মালি চিকেন চাপগুলো ট্রাই করি ওইটা থাকে অনেকটা ড্রাই টাইপের, ড্রাই চিকেন চাপগুলো আমরা ট্রাই করি। বাট এদিকে বা হচ্ছে রাসেল বার্গের এদিকে যে চিকেন চাপগুলো সাধারণত হয়ে থাকে ম্যাক্সিমাম থাকে আপনি একটু গ্র্যাভি টাইপের, একটু ঝোলঝোলা টাইপের, লাইক ভুনা চিকেন তরকারির মতো। আমি কী বলতেছি, অ্যাকচুয়ালি ভুনা মুরগি ভুনার মতো থাকে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা চলেন একটু এদিকে বসি অ্যান্ড আপনাদের কাছে একটু খেয়ে প্রেজেন্ট করি যে আসলে এটার স্বাদটা কেমন। এটার সাথে আমাদের যেমনটা দেখতেছেন যে সামনে দিয়ে দিয়েছে মেয়োনিজ, তো মেয়োনিজের সাথে চিকেনগুলো ট্রাই করি অ্যান্ড আপনাদের কাছে বলি এটার স্বাদটা কেমন। তো ভিউয়ার্স, মাত্র আমরা যেই তান্দুরি চিকেন চাপটা ট্রাই করলাম, প্রাইস ছিল 140 টাকা। 140 টাকা হিসেবে পরিমাণটা লাইক মোটামুটি ভালোই দিয়েছে। তো এটার মধ্যে ক্যাপসিকামের যে একটা ফ্লেভার আছে, একটা স্মেল আছে, ওটা খুব ভালোভাবে পাবেন। প্লাস হচ্ছে চিকেনটা, চিকেনের সাথে গ্র্যাভিনেস, জাস্ট মজা, অনেক বেশি মজা। তবে আই থিঙ্ক 120 টাকা হইলে না খাইয়া পোষায়। তো একটু আগে বোম্বাই মরিচের যে ঝালমুড়িটা খাইছিলাম, খাওয়ার পরে লাইক লিটারলি আমার মুখ দিয়ে পানি বের হয়ে গেছিলো, এতটা বেশি ঝাল ছিল। তো আমি 20 টাকা করে ওদিকে দেখলাম মাঠা বিক্রি করতেছে, লাবাং লাবাং বললে চিলাইয়া। তো ওইটা ট্রাই করছিলাম, স্বাদটা খুবই ভালো ছিল। তো আপনারা কেউ যদি এদিকে আসেন তাহলে ওই মাঠাটা খুব সম্ভবত বিকাল 3টা থেকে বিক্রি করে, ওটা আপনারা ট্রাই করতে পারেন 20 টাকা করে পার গ্লাস। আর মামা, আপনারা কটা থেকে কটা পর্যন্ত বসেন এখানে? যখন মামা কথা বলে তখন মামার দিকে একটু করে আমি খাইতেছি, এটা সবাই বুঝে মামার দিকে কর। কটা বাজে থেকে কটা? আমরা 4টা থেকে, আমরা দোকান খুলি 3টায়, আপনি দোকান বুঝে আপনি স্টার্টিং করতে আর 1 ঘন্টা লাগে, এই জন্য 4টা থেকে আর 8টা 10টা পর্যন্ত, মানে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। শুক্রবারে খুব সম্ভবত আপনাদের এখানে অনেক বেশি ভিড় থাকে, তাই না? ওকে, মামা বলতেছিল যে ওনার নাকি আরেকটা দোকান আছে, কোথায়? রাসেল রেডি শেখ রাসেল পার্ক। আচ্ছা যাক, ভালো কথা। তো ওদিকেরটা তো আমি এখনও ট্রাই করিনি, বাট ওনাদেরটা ট্রাই করলাম, ট্রাই করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আপনার আসলে ট্রাই করতে পারেন। তো প্রায় অনেক দিন পরেই আমি ডিকৃচার ঘাটের এদিকে আসলাম। আসার পরে যেটা বুঝলাম যে এটা একটু আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আপনার আসলে পেয়ে যাবেন। তো আর কোনো কথা বাড়াবো না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো ইয়ার আমাকে দা ফুডি ফেলো, পুরো ভিডিওটা বললাম, এটা বলতে আমার খেয়াল ছিল না, আমার ছোট আমার মনেও করা দেয়নি। যাই হোক, এখন আমার খেয়াল আসছে খাইতে গিয়ে, এখন আমি মনে কর এখন আমার খাইতে গিয়ে মনে আসছে, এখন আমি বলে দিলাম চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।